আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে। আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ওপেন করেছেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং সাথে করে একটি লাইক দিবেন। আমাদের মাঝে চলে এসেছে ক নং প্রশ্নের উত্তর, এরপরে পাবেন খ নং প্রশ্নের উত্তর। এভাবে আমি সিরিয়াল করে দিয়েছি, আপনারা এখান থেকে লিখে নেবেন এবং যদি বুঝতে কোনো সুবিধা অথবা অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের আরেকটি বুদ্ধি দিয়ে দেই, এতে আপনাদের অনেক অনেক সুবিধা হবে। বুদ্ধিটা কি জানেন? যদি না জানেন তাহলে জেনে নিন, এইখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নিলে কি হবে, আপনাদের এই স্ক্রিনশটটা গ্যালারিতে সেভ হবে। যখন আপনারা লিখবেন খাতায় তখন ওই গ্যালারিতে ঢুকে আপনারা খুব ঠান্ডা মাথায় লিখতে পারবেন। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। এরকম বুদ্ধি কিন্তু অনেকে দিবে না, যে বুদ্ধিটা আমি আপনাদের দিয়ে দিলাম। অনেকের ভালো লেগেছে, আবার অনেকের খারাপ লেগেছে। তো যাই হোক, এই বিষয়ে কথা বলতে চাই না। আপনারা দেখতেই পারছেন এইখানে গ নং প্রশ্নের উত্তর চলে এসেছে, এইখান থেকে আপনারা লিখে নেবেন। এবং আরেকটি কথা হলো, যদি লেখায় কোনো ভুল হয় আপনারা অবশ্যই কিন্তু সংশোধন করে নেবেন। এর সাথে সাথে আরেকটি কথা বলতেই হবে, আপনাদের উপকারে আসবে, সেটা হলো আপনারা এরপরে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান ওই বিষয়ের নাম উল্লেখ করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব ওই বিষয়ের ওপর ভিত্তি করে ভিডিও বানানোর জন্য। আর যারা এখনও এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই অবশ্যই করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের মাঝে চলে যায়। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। তো দেখতেই থাকুন, আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, প্রায় 5 মিনিটের মতো। বড় বানাচ্ছি এই কারণে, কারণ আপনাদের অনেক সুবিধা হবে, আপনাদের পরীক্ষা ভালো হবে, এই চিন্তা চেতনা থেকে আজকের এই ভিডিওটা একটু বড় বানালাম। কেউ কিছু মনে করবেন না, আবার অনেকে আছে যারা ভাবতেছে কি বক 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 করতেছি, তো এখানে বক বক করার কিছুই নাই, কারণ এখানে যে লেখাগুলি এইগুলো আমার পড়ারও কিছু নাই। আপনারা দেখতেই পারছেন এখান থেকে স্ক্রিনশট নেবেন এবং লেখা শুরু করবেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবেন। এটা শুধু বানানো হয়েছে তাদের জন্য যারা এগুলো পারে না, শুধু তাদের জন্য, আর যারা পারে তাদের তো ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, আরেকটি কথা হলো যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো অনেকে ভিডিও দেখেন আপনারা, আসলে লাইক কিন্তু অনেক কম হয়। তো যারা ভিডিওতে লাইক দেন না, একটু কষ্ট করে লাইক দিবেন, কারণ কি ভিডিওতে যদি লাইক দেন এতে করে ভিডিও বানানোর জন্য একটা আগ্রহ জাগে, আর ভিডিওতে যদি লাইক না দেন তখন কিন্তু ভিডিও বানানোর একটা আগ্রহ যেটা থাকে ওইটা কিন্তু আর থাকে না, ঠিক আছে? তাহলে একটা লাইক দিবেন, কষ্ট করে লাইক দিতে তো কোনো টাকা পয়সা কিছুই লাগে না, জাস্ট টুং করে একটা লাইক দিবেন তাহলেই হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার কথার ভিতর যদি কোনো ভুল থাকে অবশ্যই প্রিয় ভাই ও বোনেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ প্রশ্নের উত্তর চলে এসেছে আমাদের মাঝে, আর বেশিক্ষণ নাই, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব মাত্র 1 মিনিটের ভিতর। আপনারা যারা যারা এখনও লেখেননি অথবা এখনও স্ক্রিনশট নেননি, তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন। আরেকটি বিষয় যেটা সর্বশেষ বলে দিই আপনাদের, সেটা হলো কি কি আপনাদের বলবো, আপনারা কেউ কি আছেন, যদি থাকেন তাহলে আমি বলি, ঠিক আছে? থাক, আজকে আর বলবো না, আগামীকাল বলবো অথবা অন্য কোনো দিন বলবো, সে বিষয়টা আজকে বলার প্রয়োজন মনে করি না, এই কারণে আজকে আর বললাম না, কারণ ভিডিও সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো ভাই অথবা বোনেরা, আপনারা স্ক্রিনশট না নিলে এখনো নিয়ে না, সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছে, দেখতেই পারছেন আপনারা, বেশিক্ষণ বাকি নাই। যারা এখনো চ্যানেল, আবার অনেকে আছে ভিডিও সেই 1 মিনিট দেখে একটা কমেন্ট করে চলে যায়, সবাই ভালো, তারা তো আমার কথা শুনতেছে না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।